আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আপনারা যারা আমাদের গেমিং চ্যানেলটা ফলো করেন তারা দেখবেন আমার ভিডিওগুলোতে আমি ফেস গেম করি এবং সাথে কিন্তু আমার ভাই পুরো একদম সেট আমাকে দেখা যায় বসে থাকা তো রিয়েলিটি আমার কাছে এমন কোনো কিছুই নাই কোনো সেট নাই নেই গেমিং চেয়ার বলতে কিছুই নাই ভাই জাস্ট এডিটের মাধ্যমে কিন্তু আমি কাজটা করি তো দেখলাম অনেকেই কমেন্ট করেন যে গেমিং চেয়ার কবে কিনলেন সেট আপ কবে সাজালেন এরকম অনেকেই অনেক ধরনের কমেন্ট করে বা জানার আগ্রহ জানিয়েছে তো দেখেন ভাই এই ভিডিওটা কিন্তু একদমই ফ্যাক এই সম্পূর্ণটাই এডিটের মাধ্যমেই কিন্তু সেট আপ গেমিং চেয়ার সবকিছু সেট আপ করা হয়েছে তো কিভাবে আমি আমার গেমিং ভিডিও গুলো এডিট করে আজকের ভিডিওতে আপনাদের এটাই শেখাবো তো আমি আমার গেমিং ভিডিও বলেন আর যে ভিডিও বলেন আমি প্রিমিয়ার প্রোতেই এডিট করি তো প্রিমিয়ার প্রো আমি ওপেন করে নিয়েছি প্রথমে আমি আমার ভিডিও সবগুলো ফুটেজ অ্যাড করে নেব তো আমি এই ভিডিওটা শুট করেছিলাম মোবাইল দিয়ে ঠিক আছে গ্রিন স্ক্রিনে শুট করছি তারপর অডিওটাকে নিয়ে নেব তারপর হচ্ছে আমাকে কিছু ফাইল নিতে হবে যেমন এই যে দেখতে একটা গেমিং চেয়ার তারপর হচ্ছে এগুলো হচ্ছে সেট ফাইল মানে ব্যাকগ্রাউন্ডে থাকবে এটা তো এখান থেকে আমাদের যেটা ভালো লাগে সেটা আমরা নিতে পারি তো আমি এটাই নিচ্ছি ওকে নেওয়ার পর এবার আমাদের একটা সিকোয়েন্স ক্রিয়েট করতে হবে তার জন্য আমরা এখানে ক্লিক করব। তারপর সিকোয়েন্স এখানে ক্লিক করবো এখান থেকে আপনারা সিকোয়েন্স ক্রিয়েট করতে পারবেন তো আমার অলরেডি একটা ইউটিউবের নামে সিকোয়েন্স ক্রিয়েট করা রয়েছে আমি ওকে করে দিলাম ওকে তবে যারা প্রিমিয়ার পুরো বোঝেন না তারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের জন্য আমি আলাদা করে এ টু জেড ভিডিও নিয়ে আসবো তো আমাদের ইউটিউবের সাইজে কিন্তু একটা সিকোয়েন্স তৈরি হয়ে গেল এবার আমি ফার্স্টে এই ব্যাকগ্রাউন্ডটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করবো টাইম লাইনে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডে চলে আসলো এখন আমরা এটাকে জুম আউট করে দিই সরি জুম করে নিলাম তারপর এটাকে আমরা এবার বাড়িয়ে নেব দেন এবার আমাদের যে কাজটি করতে হবে ইফেক্টে চলে আসতে হবে এখানে সার্চ করতে হবে ব্লার ব্লার লিখে সার্চ করলে আপনারা নিচে খেয়াল করে দেখতে পারবেন ব্লার এটাকে ড্রপ করবেন এই ঠিক আছে মানে তারপর এটাতে কোনো ইফেক্ট আপনারা দেখতে পারবেন না এখান থেকে এই জিনিসটা বাড়ি নিতে হবে ব্লারনেসটা টা বাড়িয়ে নিতে হবে এটা জিরো থাকবে যেমনটা দিলে আর কি রিয়েলিস্টিক লাগবে ততটাই দিবেন ঠিক আছে তো আমি এতটুকু দিয়ে দিলাম এই সাইডগুলো কিন্তু কাটা পড়বে সমস্যা নেই এটাকে আমি আনটিক করে দিলাম ওকে দেন আমরা আবার আমাদের প্রজেক্টে চলে আসি এবার আমি এখান থেকে চেয়ারটাকে নেব এই যে চেয়ারটা আমাদের চলে আসলো এটাকে আমরা শেষ পর্যন্ত করে দিলাম তারপর এখান থেকে মোশনের মধ্যে এটাকে বাড়িয়ে নেব ওকে যেভাবে রাখতে চাই সেভাবে আমরা আমরা দেন এবার আমাদের মূল ভিডিওটাকে ভিডিওটাকে এখানে নিয়ে আসলাম ভিডিওর মধ্যে কিন্তু একটা অডিও রেকর্ড হয়েছে বাট আমি আলাদা করে কিন্তু রেকর্ডটাও করি তো আমি আলাদা যে রেকর্ড করছিলাম সেটাকে আমি নিয়ে আসলাম এখানে মানে আমি এক্সাক্টলি যেভাবে এডিটগুলো করে থাকি সেভাবেই আমি আপনাদের আজকে দেখাবো ঠিক আছে তো দেখুন এখানে মোটামুটি কয়টা লেয়ার হলো এই এটা হচ্ছে অডিও লেয়ার তো এবার আমাকে যে কাজটি করতে হবে আমি আমার মূল স্ক্রিন রেকর্ডিং করা যে গেম প্লে ভিডিওটা সেটাকে আমি নিয়ে আসবো ভিডিওটা লং হলে দেখবেন অনেক কাজে লাগবে ঠিক আছে ইটিএস টু গেম প্লেটা কই ভাই রেকর্ড করছি তো আল্লাহ জানে ওকে রেকর্ড হয়েছে সমস্যা নাই এই হচ্ছে আমাদের গেম প্লে ভিডিও এটাকে আমি এদিকে সেরে দিলাম সবার উপরে বাট এটার অডিওটাকে আসে ওকে আসছে ঠিক আছে সমস্যা নেই তো এবার আমি ফার্স্টে যে কাজটি করব এটাকে একটু উপরে তুলে নেই উপরের লেয়ারে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি অডিও যে লেয়ারগুলো অডিও যে ওয়াব এগুলো আমরা দেখতে পাচ্ছি তা আমি প্রথমে এখান থেকে কথা বলছি এই জায়গাতে এসে এটাকে আমি রিপেল ডিলিট করব তাহলে কিন্তু এটা অটোমেটিকলি এখানে চলে আসবে তো দেখুন আমি যদি প্লে করি দেখুন আমি কিন্তু এখানে ওইদুক কিছু কথা বলছি ভিডিওর শুরুতে যার শৈতানি করে বলছিলাম তো যাই হোক এটা কোনো ব্যাপার না আমরা এগুলো পরে কেটে দেব তবে আগে এই জিনিসটা ঠিকঠাক করতে হবে তো এই লেয়ারটি আমি ঠিক করলাম এবার আমাকে কি করতে হবে আচ্ছা এটাকে আমি অফ করে দেওয়ার পত্র এই যে লেয়ারটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এই ভিডিও লেয়ার ঠিক আছে তো এখন আমাকে যে কাজটি করতে হবে এই ভিডিওতে এখান থেকে সেম এই জায়গাতে আমরা কাট লাগিয়ে দিয়ে রিপিল ডিলিট করে দেবো তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু এই দুইটি ওয়াপ মিলে যাচ্ছে তো আমি কিন্তু এই গেমের যে অডিওটা এটাও রাখবো না আর এই যে ভিডিওর মধ্যে যে অডিওটা আছে এটাও রাখবো না আমি আলাদা করে অর্ডার সিডি দিয়ে যে অডিওটা রেকর্ড করেছি সেটাই রাখবো এইটা ঠিক আছে তো এটার মধ্যে আমরা সেম কাজটা করবো এখান থেকে আমাদের কথাবার্তা শুরু হচ্ছে তো দেখতে পাচ্ছেন তিনটা লেয়ারকে কিন্তু আমি এক লাইনে করে নিলাম এবার আমি যে কাজটি করবো এই ভিডিও লেয়ার থেকে অডিওটাকে আলাদা করে ডিলিট করে দেবো তার জন্য সিলেক্ট করলাম রাইট ক্লিক করে আনলিঙ্ক তারপর অডিও লেয়ারটি সিলেক্ট করে ডিলিট ওকে তারপর এখান থেকে এইটা সিলেক্ট করব জাস্ট অডিও লেয়ারটা তারপর আমাদের ভিডিও লেয়ারটা এই ভিডিওটা ঠিক আছে গেম ভিডিওটা না আর এটাকে লিঙ্ক করার জন্য অবশ্যই আপনাকে শিপ বাটন চেপে ধরে লিঙ্ক করতে হবে ওকে তো যারা প্রিমিয়ার পর ব্যবহার করেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিও তবে যারা একেবারে নতুন তারা হয়তো অনেকে অনেক কিছু বুঝবেন না তো অবশ্যই কমেন্ট করবেন আপনারা যদি কমেন্ট করেন আমি প্রিমিয়ার পর ওপর ফ্রিতেই অনেকগুলো ভিডিও নিয়ে আসবো অনেক কোর্স করাবো অবশ্যই আপনারা কমেন্ট করবেন তো আমি যদি এবার প্লে করি দেখুন তো দেখুন এই যে গেমের সাউন্ডটাও কিন্তু হচ্ছে ঠিক আছে আমার এখানে একটা মিস্টেক হয়ে গেছে সেটা হচ্ছে এই যে গেমের গেমটা যে রেকর্ড করছে এটার মধ্যেও কিন্তু আমার ভয়েসটা রেকর্ড হয়েছে এটা কিন্তু প্রবলেম হবে তো যাই হোক এটাকে আমরা ডাউন করে আপাতত দিয়ে দিচ্ছি আচ্ছা আশা করা যায় সমস্যা হবে না ওকে তো এবার আমি যে কাজটি করব এই ভিডিও লেয়ারটি সিলেক্ট করব সিলেক্ট করার পর ইফেক্টে চলে আসবো এখান থেকে এবার আমরা সার্চ করব আল্ট্রা আল্ট্রা কি সার্চ করে আমাদের এই ভিডিও লেয়ারে ছেড়ে দেবো দেওয়ার পর ইফেক্ট কন্ট্রোলে চলে আসবো এখান থেকে এই যে আল্ট্রা কি ইফেক্ট কন্ট্রোলটা ওপেন করে এই যে পিক কালারে ক্লিক করব এখান থেকে গ্রিন কালারটা সিলেক্ট করে নেব দেখতে পাচ্ছেন আমাদের গ্রিন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে এখন আমি এমন একটা পজিশনে যাব যেখানে আমাদের ভিডিওটা সোজা আছে তো নিচে আরো অনেকগুলো অপশন আছে আমি এটা এটাকে একটু এক্সপান করে দিচ্ছি এই জিনিসগুলো ওপেন করতে হবে এখানে কিছু সেটিংস আছে এগুলো আপনি ঠিকঠাকভাবে করলে আপনার ব্যাকগ্রাউন্ডটা পারফেক্ট ভাবে অ্যাডজাস্ট হবে ওকে ওকে আমার মনে হচ্ছে ঠিকঠাকই আছে দেন এবার আমরা এখান থেকে ইফেক্টে আরেকটা ইফেক্ট সার্চ করব সেটা হচ্ছে ক্রপ এটাকে আমি এনে সেরে দিলাম নিচে আসবো এখানে আমরা দেখতে পাবো ক্রপের আন্ডারে লেফট টপ রাইট বটম তো আমরা কোন সাইড কোন সাইড ক্রপ করতে চাই লেফট করব আমরা ওকে রাইটটা করতে হবে আচ্ছা রাইটটা করলে এখানে একটা প্রবলেম হয়ে গেছে ভাই এই জিনিসটা কিন্তু আমার মাস্কিং করতে হবে এখন তো মাস্কিং করার জন্য আমরা কি করব আমরা এখান থেকে চলে যাচ্ছি অপাসিটিতে এখান থেকে এই যে মাস্কিংটা সিলেক্ট করলাম তারপর এটাকে একটু বড় করে নিলাম দেন এখানে মাস্কিং শুরু করতে হবে এখান থেকে ওকে আমি এভাবে মাস্কিং করে নিলাম আমাদের ক্যারেক্টারটা গায়েব হয়ে গেল জাস্ট এখান থেকে ইনভার্টেড এখানে ক্লিক করে দেবো ওকে দেন যে কোনো জায়গায় ট্যাপ করে দেবো তো দেখি কি হলো আরে ভাই মেরা চশমা কাহ হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এই সাইডটা কিন্তু কাটা পড়ে যাচ্ছে কেমন যেন একটা লাগতেছে আমার মনে হয় এখানে আরেকটা মাস্ক করা লাগতো বাট কই নেহি এতটুকুই রাখবো আমরা তো এবার আমরা ভিডিওটাকে অ্যাডজাস্ট করব ভিডিওটা সিলেক্ট করে এখান থেকে এই যে এভাবে বড় করতে পারবো তো আমি চেয়ারের সঙ্গে এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি ওকে চেয়ারটাকে আরেকটু একটু বাড়িয়ে নিই এবং নিচের দিকে এদিকে বসাই দিই আর নিচের দিকে বসাইতে হবে যাতে এই হ্যান্ডেলগুলো দেখা না যায় আর একটু বড় করে দিই ওকে এবার মনে হচ্ছে ঠিকঠাকই আছে তো আমরা আরেকটা মাস্ক কি তৈরি করবো আরেকটা মাস্কিং আমরা তৈরি করতেছি ওকে আশা করি হয়ে যাবে এবার ভাই তো যাই হোক এটা হচ্ছে আমাদের এমনিতে একটা পার্ট ঠিক আছে তো এখন আমরা এটাকে ঠিকঠাক করে বসাই নিলাম বসানোর পর এখন আমাকে যে কাজটি করতে হবে এই ব্যাকগ্রাউন্ড এবং এই চেয়ারের লেয়ারটিকে ভিডিও শেষ পর্যন্ত বাই নিতে হবে এর জন্য শিপ বাটন চেপে ধরে এভাবে সিলেক্ট করে শিপ বাটন চেপে ধরতে হবে আর ওয়েট তো যাই হোক এরপর আমরা এগুলোকে বড় করে নিচ্ছি শেষ পর্যন্ত বাই নিচ্ছি এভাবে ওকে আমাদের এটার কাজ কমপ্লিট আমাদের ভিডিওটা মনে হচ্ছে এখান থেকে শুরু হচ্ছে ওকে আমাদের এখান থেকে ভিডিওটা শুরু হচ্ছে আমরা এবার যে কাজটি করবো এখান থেকে এই পজিশনে নিয়ে আসবে এবং কিউ বাটন চাপ দিলে এদিকে সবগুলো অংশ ডিলেট হয়ে যাবে ঠিক আছে তো দেখুন এখান থেকে শুরু হবে এই জায়গাতে আবারও আমরা নিয়ে আসি ওকে তো এখন আমি যে কাজটি করব এখান থেকে এটাকে অন করে দেই তো এখন আমি যে কাজটি করব এটাকে আবার আনলিংক করবে এভাবে তারপর ভিডিও লেয়ার এবং নিচের দুইটি লেয়ার কিভাবে টিক করব তারপর এখান থেকে নিস্ট করব ঠিক আছে নিস্ট করে নিলাম এরপর আমি এই নিস্টটাকে গেম প্লে ভিডিওর উপরে রাখবো দেন আবার আমরা ইফেক্টে চলে আসবো এখান থেকে ক্রপ ইফেক্টটাকে এখানে ছেড়ে দেবো দেওয়ার পর এভাবে এটাকে প্রথমে ছোট করে নিই একটু তারপর ডানবাম বাম যেদিকে আমরা ক্রপিং করতে চাই এভাবে করে নেব ওকে তো এই হচ্ছে মোটামুটি আমাদের একটা সিস্টেম হয়ে গেল এখন আমরা এটাকে ছোট বড় করে যেখানে রাখতে চাই সেখানে রাখতে পারবো দেখুন আমি এটাকে এই জায়গায় রেখে দিচ্ছি আমি একটা সেট তৈরি করে রেখেছিলাম তো আমি এটা ব্যবহার করছি এখানে আর এখান থেকে শার্টওয়াটার কালার আর একটু বাড়াই দিই লাইক এভাবে ওকে বন্ধুরা এবার আমাদের যে কাজটি করতে হবে সবগুলো লেয়ারকে এবার সিলেক্ট করে লিঙ্ক করতে হবে যাতে একটি কাটলে সবগুলো একসঙ্গে কাটে ঠিক আছে আছেন এখান কিন্তু আমি কথা গেছি তো এখানে কিন্তু একটা গ্যাপ আছে আমরা এই গ্যাপটা কাটার জন্য এই লিজারটা নেবো তারপর এখান থেকে এখানে ক্লিক করে দেবো তারপর চাপ দিলে দেখতে পারবেন এই অংশটাও কিন্তু কেটে যাবে ঠিক আছে এইভাবে আমাদের করে নিতে হবে সামনে পুরো রাস্তা খালি দেখতে তবে এটা সাউন্ড একটু বাড়িয়ে দিলে ভালো লাগবে নাকি দেখি একটু আওয়াজটা একটু বাড়িয়ে নেই তাহলে গাড়ির শব্দগুলো পাওয়া যাবে এখানে মিস্টেক হয়ে গেছে এই যখন আমি তখন জাস্ট এখানে গেমের সাউন্ড টা এড করা দরকার ছিল ভয়েস টা অ্যাড করে এটা বলে গেছে তো যাই এইভাবে আমি মোটামুটি আমার ভিডিও গুলো এডিট করে থাকি তো যদি এই ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পারেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ